হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের জন্য নতুন একটি ক্রিমের রিভিউ নিয়ে চলে এলাম। এই ক্রিমটি বর্তমানে অনলাইনে প্রচুর ভাইরাল। এই ক্রিমটির ভিডিও দেখতে দেখতে ভাবলাম এই ক্রিমটার রিভিউ না দিলে হবে না, তো চলে গেলাম দোকানে, ক্রিমটি কিনে বাসায় চলে এসেছি। যে আপুরা এই ক্রিমটির রিভিউ চাচ্ছেন বা ক্রিমটি দেখতে কেমন, ক্রিমটির ভিতরের কৌটাটা কেমন, ক্রিমটির প্রাইস কেমন, এই সব ডিটেলসে জানতে চাচ্ছেন এই ক্রিমটার, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই ভিডিওর শেষে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদের রিভিউ দেওয়ার পালা। এক অনলাইন অ্যাপও বলছিল আপনি যা চান তাই হতে পারবেন এই ক্রিমটি ব্যবহার করে। আপনি যদি পরি হতে চান তাও হতে পারবেন, ব্যবহার করে আপনি একটা ছোট্ট বাচ্চা হয়ে যাবেন, বাচ্চাদের মতন ত্বক হয়ে যাবে। আপনার ত্বকে যত সমস্যা আছে সব সমস্যার ওষুধ হচ্ছে এই ক্রিমটি। তো ভাবতে পারছেন শুধু শুধুই কি ভাইরাল হয়েছে, এত প্রবলেম তার একটি সমাধান। সেলার আপুদের স্টকে যদি এই ক্রিমটা না থাকে তাহলে এই ক্রিমটা নিয়ে মারামারি হয়, আপুদের উপর হুমকি ধামকি চলে এই ক্রিমটা যদি না দিতে পারে। অনলাইনে এই ক্রিমটা সেল হচ্ছে 1500 টাকা করে, সেলার আপুরা তেমনই দাম বলেছেন। আমি আমাদের এখানে দোকান থেকে এই ক্রিমটি কিনেছি, এটা আমার কাছ থেকে নিয়েছে 600 টাকা, দোকানদার চেয়েছিল 650 টাকা, তো আমি 600 টাকায় এই ক্রিমটি নিয়েছি। ফেসবুকে সার্চ দিয়ে দেখলাম ক্রিমটি দুইটা ভার্সনে, ক্রিমের কোটা আলাদা আলাদা রকমের। তবে প্রথম যখন আমি লাইভ দেখেছি তখন এই ক্রিমটার নাম গুগলে সার্চ করেছি, তবে এ নামে কোনো ক্রিমই গুগলে নেই। আপুরা এই ক্রিমটার নাম দিয়েছে খাজানা ক্রিম, প্যাকেজিংয়ের কোথাও এই নামটি লেখা নেই। এটার কারণ কি আমি ঠিক জানি না, যারা এই ক্রিমটি সেল করছে এই ক্রিমটির নাম তারা দিয়েছে কিনা আমি ঠিক জানি না। এই ক্রিমটার নাম কেন খাজানা ক্রিম বা প্যাকেজিংয়ে খাজানা নামটি কেন নেই এটা ঠিক আমার জানা নেই। তবে গুগলে সার্চ দিয়ে আমি এই খাজানা ক্রিমের কোনো কিছুই পাইনি। তবে একটা জিনিস পেয়েছি, গুগলে সার্চ দিয়ে যেটি দেখলাম সেটি হচ্ছে এই ক্রিমটির নাম সার্চ দিলে এই ওয়েবসাইটের ব্র্যান্ডটি দেখতে পাবেন। ওয়েবসাইটে যেই ব্র্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি পিজেস কোম্পানির একটি আই শ্যাডো, অনেক পুরনো একটি ব্র্যান্ড। প্যাকেজিংটা দেখে মনে হচ্ছে একই ক্রিম। প্রথমে আমি দেখে ভাবলাম এই তো পেয়ে গিয়েছি, এই ক্রিমটি তো গুগলে আছে। তারপরে যা দেখলাম, আপনারাও ভাবছেন গুগলে সার্চ দিয়ে তো পাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এটি একটি ক্রিম না, এটি একটি আই শ্যাডো। তাহলে এখন হয়তো ভাবছেন এই ব্র্যান্ডেরই কোনো একটি ক্রিম হবে এটি, দুঃখের বিষয় সেটিও নয়, এই নামে এই ব্র্যান্ডের কোনো ক্রিমই এটি না। তার মানে বোঝা যাচ্ছে আমার হাতে যে ক্রিমটি দেখছেন এই ক্রিমের প্যাকেজিং আর ওয়েবসাইটে আমরা যে আই শ্যাডোর প্যাকেজিংটা দেখলাম দুটোই কিন্তু একই, হুবহু এক আছে। বোঝাই যাচ্ছে যে এই ব্র্যান্ডের এই প্যাকেজিংটা কপি করা হয়েছে, অনেক কিছু বোঝার বিষয় আছে। দেখতেই পাচ্ছেন ক্রিমটার গায়ে লেখা রয়েছে ম্যাডমজেল, ক্রিমটার গায়ে এই একটি নামই রয়েছে, একটি বারকোড দেয়া আছে আর নিচে লেখা রয়েছে থাইল্যান্ড, মানে এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। এই বারকোডটা আমি সার্চ করেছিলাম কিন্তু কোনো কিছুই সার্চ করে পাইনি, দুঃখের বিষয়। একটা জাদুকরি বাংলাদেশি ভাইরাল একটি প্রোডাক্ট, সেই প্রোডাক্টটির কোনো কিছুই গুগলে নাই। এই ক্রিমটি আবার আমাদের ত্বকের সমস্ত সমস্যাই সমাধান করে দিচ্ছে। আচ্ছা যাক, এই বিষয়টা তো গেল। অনলাইনে এই ক্রিমটা প্রচুর সেল হচ্ছে, অনলাইনে বলছে ইচ্ছা মতো ব্যবহার করুন এই ক্রিমটি, যে কয়টা ইচ্ছা। আমি লাইভে এভাবেও বলতে শুনেছি ফর্সা আপনি কততে হবেন না, হতেই হবে, মানে এই ক্রিমটি দিলে আপনার ত্বক যদি কালো কুচকুচে হয় তাহলেও আপনি ফর্সা ধবধবে হয়ে যাবেন। এই ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বক ড্যামেজ হবে না, নষ্ট হবে না। অন্য ক্রিম ব্যবহার করলে যেমন কালো হয়ে যায় সে কালোও হবে না, আপনার ত্বকের ব্রণ, মেস্তা, চোখের নিচের কালো দাগ সেটিও বলে তুলে দেবে এই ক্রিমটি। বুঝতে পারছেন এই ক্রিমটি কিনলে আপনারা কি হাতে পাচ্ছেন, একটা ক্রিমের ভিতর আপনার ত্বকের সমস্ত প্রবলেম সলভ করে দেবে এই একটা ক্রিম। এই ক্রিমটি মাখলে
আপনার ত্বক হাসি দিলে জল জল করবে। আপনার ত্বক যদি এখন বাংলাদেশে থাকে, ক্রিমটি মাখলে আপনি কোরিয়ান হয়ে যাবেন, সরি আপনার ত্বক কোরিয়ান হয়ে যাবে। এটা বাংলাদেশের এক নম্বর ক্রিম বর্তমানে, যার অস্তিত্ব গুগলে নেই। এটারও অ্যান্সার দেখলাম অনলাইনের এক আপু দিয়ে দিয়েছে, নতুন ক্রিম তাই গুগলে নেই। চলুন এবার ক্রিমটি খুলে দেখি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ক্রিমের কৌটা, খুব সুন্দর করেই কৌটাটি তৈরি করা হয়েছে, দেখতে খুব ভালোই লাগছে। চলুন কৌটাটি খুলে দেখি ক্রিমের কালারটি কেমন। দেখতেই পাচ্ছেন ক্রিমের কালার সাদা ধবধবে, ক্রিমের ঘ্রাণটি বেশ ভালোই। সাধারণত নাইট ক্রিমগুলো যেমন ঘ্রাণ হয় এটিও ঠিক তেমনই, তবে আমার মনে হচ্ছে এই ক্রিমটি বেশ হার্ড, শক্ত। অনেক নাইট ক্রিমই আছে যেটা হালকা হার্ড হয়ে থাকে, কিন্তু এটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমি অনেক লাইভেই শুনেছি চোখের চারপাশে নেওয়ার কথা বলেছে, চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে, তবে এ কাজটি না করাই ভালো। এত হার্ড ক্রিম চোখের চারপাশে দিলে বলি রেখা দেখা দিতে পারে। অনলাইনে এই কথাটি বলা হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বক আপনার হাতের মুঠোয় চলে আসবে, তবে চোখের চারপাশে যদি এমন হার্ড ক্রিম ব্যবহার করেন হাতের মুঠোয় না এসে হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে ত্বকটি। এই ট্রাইটা কখনোই করবেন না। যে আপু বলেছে চোখের নিচে লাগাতে, আমার কাছে এই কথাটি একদমই ভালো লাগেনি। যে কোনো প্রোডাক্টকে চাইলেই আমরা চোখের নিচে লাগাতে পারি না। চোখের নিচে যে প্রোডাক্টগুলো আমরা লাগিয়ে থাকি বা ডার্ক সার্কেল দূর করতে যে প্রোডাক্টগুলো লাগানো হয়, সাধারণত দেখা যায় সেগুলো অয়েলি, একটু পানি পানি ধরনের, সেগুলোই কিন্তু আমরা চোখের নিচে লাগিয়ে থাকি। যে যা বলবে সেটি শুনে সেটাই করতে হবে, নিজের চোখ কান বন্ধ করে রাখতে হবে এমন কিন্তু কথা নেই, তবে আপনার ত্বক বুঝে শুনে ব্যবহার করবেন। এমন একটি ক্রিম যার ডিটেলস নেই, গুগলে কোনো ইনফরমেশন নেই, এমন একটি ক্রিম আপনাদের কতটা ভরসা করা উচিত আমি ঠিক বলতে পারছি না, তবে আমার একটিই কথা, যেটি ব্যবহার করবেন বুঝে শুনে ব্যবহার করবেন। ত্বক ফর্সা করা থেকে ত্বক হেলদি রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু ত্বকে ইউজ করা ঠিক না যেটি আপনার ত্বকের জন্য ক্ষতি হবে। সাধারণত দেখা যায় এই ধরনের ক্রিম বাজারে হাজার হাজারে আছে, এর যে কোনো একটি ব্যবহার করলে আপনি দেখতে পারবেন দু একদিন ব্যবহার করার পরেই আপনি ফর্সা হয়ে গিয়েছেন। এমন কি দেওয়া থাকে যেটি আপনার ত্বককে এত ফর্সা করে দেয়। দ্রুত তো ফর্সা হতে পারবেন, কিন্তু ত্বকটি কতদিন ভালো রাখতে পারবেন সেটি হচ্ছে কথা। তবে আমার কাছে মনে হয়েছে এই ক্রিমটির যতটা প্রশংসা করা হচ্ছে ততটাই এই ক্রিমে ক্ষতিকর কিছু থাকতে পারে। যে ক্রিমটি শুধু বাংলাদেশেই পাওয়া যায়, অন্য কোনো দেশে বা কোথাও এই ক্রিমটি পাওয়া যায় না। বাংলাদেশে এখন দেখা যায় ত্বক ফর্সাকারী ক্রিম প্রচুর সেল হচ্ছে, তার মানে বোঝা যায় ত্বক ফর্সা করার জন্যই মানুষের বেশি আগ্রহ। আশা করব নিজেকে ফর্সা করতে গিয়ে নিজের ত্বকটি যেন নষ্ট করে না ফেলেন আপনার একটি ভুলের কারণে, যে নাইট ক্রিমই ব্যবহার করেন না কেন, দেখে শুনে বুঝে তারপরই ব্যবহার করা উচিত। অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যে ক্রিমগুলো আপনি ইউজ করলে আপনার ত্বক হেলদি থাকবে এবং একটু একটু করে ফর্সা হবেন। দু একদিনে ফর্সা হওয়া ক্রিম কখনোই ভালো হবে না, এটি একটু চিন্তা করে দেখবেন। আমি কোনো অনলাইন আপুদের বিরুদ্ধে কথা বলছি না। এই ক্রিমটির এত প্রশংসা শুনে, এত প্রশংসাকারী একটি ক্রিম, বাংলাদেশের ভাইরাল ক্রিমটি যখন গুগলে পেলাম না, তখন আর কি ভাবলাম, চিন্তা ভাবনা করে একটু রিসার্চ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই শেয়ার করেছি, বাকিটা আপনি যখন ইউজ করবেন বা ইউজ করতে চাবেন তখন বুঝে শুনে দেখে আপনার ভালো লাগলে আপনি ব্যবহার করবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।